সুসাইড নোট লিখে আত্মঘাতী হলেন জলপাইগুড়ি আইটিআই কলেজের একজন অস্থায়ী কর্মচারী। অভ্রজিতে বিশ্বাস নামে ওই অধ্যাপক নিজের কর্মস্থলে আত্মহত্যা করেন। সুসাইড নোট লিখে আত্মঘাতী হলেন জলপাইগুড়ি আইটিআই কলেজের একজন অস্থায়ী অধ্যাপক। অভ্রজিতে বিশ্বাস নামে ওই অধ্যাপক নিজের কর্মস্থলে আত্মহত্যা করেন। আমাদের সহকর্মী, ওর নাম হচ্ছে অভ্রজ্যোতি বিশ্বাস। আমি যেমন কন্ট্রাকচুয়াল টিচার, ও কন্ট্রাকচুয়াল টিচার মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তো ও আজকে মানে এখানে সুইসাইড করেছে। হ্যাঁ, এখন মানে আমাদের কাছে ব্যাপারটা তো খুবই দুঃখজনক। মানে ভাবাই যায় না, একটা সহকর্মী বুঝতেই পারছেন কতদিন ধরে একসঙ্গে কাজ করছে। কোন জায়গায় সুইসাইডটা করলো? সুইসাইডটা করছে আমাদের, আপনি ওখানে অফিস চলে গেলে ওখানে আমাদের অফিস, অফিসের পাশে মোবাইল রিপেয়ারিংয়ের ক্লাস হয়, ওই ক্লাসে ভেতর থেকে বাচ্চাটা বন্ধ করে নাকি ওখানে সুইসাইড নোট বলে একটা পাওয়া গেছে। আমাদের এখানে কলেজে একটা সমস্যা চলছে, সেটা হচ্ছে যে সমস্যাটা হয়তো ছোটো কিন্তু জানি না কোনটা কী আকার নেয়। আমরা এখানে চাকরি করি কন্ট্রাকচুয়াল, জানি কন্ট্রাকচুয়ালরা মেডিকেল লিভ পায় আর ক্যাজুয়াল লিভ পায়। তা আমি এখানে 12 বছর হয়ে গেল চাকরি করি। আমি যে আমাদের আগের যে প্রিন্সিপাল ছিলেন, উনি আমাদের সব ছুটি যেরকম ছিল সেরকম দিত। এই প্রিন্সিপাল জয়েন করার পর থেকে আমাদের কোনো ক্যাজুয়াল লিভ দেন না উনি। উনাকে বললে উনি বলেন যে না, ক্যাজুয়াল লিভের কোনো অর্ডার আমার কাছে নেই, শুধু মেডিকেল। এবার যার জন্য কী হচ্ছে, সবারই তো ছুটি দরকার, এবার আমার একটা ছোটো বাচ্চা আছে, ও শিলিগুড়ির থেকে রোজ আসে। এবার তাতে কী হয়, প্রতি মাসে আমাদের মায়নাটা কাটা যায়, কিন্তু একই ভিটিসি বা একই সংস্থা অন্যান্য জায়গায় চলে তাদের কিন্তু সেটা হয় না, তারা কিন্তু সিএল মেডিকেল সবই পায়। আমরা প্রিন্সিপালকে বারবার এটার কথা বলেছিলাম, কিন্তু উনি এটার জন্য কোনো ব্যবস্থা নেননি। উনি বলছে না, এটা নেই, এটা দিতে পারবো না। এই ঘটনার জন্য বেতন বৈষম্য ও সামান্য বেতনে কাজ করার কারণ সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন কলেজের অন্যান্য অধ্যাপক ও সহকর্মীরা। তারা জানান এসব কারণে চরম হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তিনি। খবর পেয়ে তো আমি এখানটায় এলাম, আসার পর দেখছি ওখানে বডি ইয়ে করা আছে, ঝুলে আছে, তারপরে নামানো হলো। সুইসাইড নোট, সুইসাইড নোটও আছে একটা। চুলি দেখেছেন কি আছে লেখা? সুইসাইড নোটে কাউকে কিছু দায়ী করেনি যতটুকু দেখলাম আমি। আসলে কি মনে হচ্ছে, কি কারণে এটা আপনার দিকে? অর্থনৈতিক সমস্যা নিশ্চয়ই আছে, কারণ এখানটা তো মাইনাও তো ঠিক মতো দেওয়া হয় না। মাইনা দিলে একদিন আসলো, পরের দিন একদিন বাদ গেলে 200 টাকা করে কেটে নেয়, এটা সংকট, আর্থিক সংকট তো হবেই। এখন কি করে, হ্যাঁ কি ভাবছেন? কি ভাববো আর, এখন তো আর কি, আমাদের তো লোক চলে গেল। একই অভিযোগ রয়েছে পরিবারের পক্ষ থেকেও। টিচার তো আমার জানা, মানে আপনি বলছেন যে সিএলটা হয় না, আমার জানা নেই। তাহলে আপনি তাহলে সিএল পায় কি পায় না সেটা আপনি জানছেন না, আপনার জানা নেই বলুন। আমার কাছে যা রেকর্ড আছে সেই রেকর্ড হিসাবে আগে তো সিএল এর আপে তো আমি আমার এর পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার আমার হায়ার অথরিটিকে আমি জানিয়ে দেবো, এর বেশি বলার আমার আর ইখতিয়ার নেই। ঠিক আছে, ঠিক আছে।